আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক বৃন্দ আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব করবো রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা কিছু অপছন্দ করতেন তার মধ্যে পাঁচটি বিষয় নিয়ে কেননা আমরা তার উন্মত হিসেবে এগুলো থেকে বিরত থাকা একান্তভাবেই উচিত দর্শক এই পাঁচটি বিষয় বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি যত আমলেই থাকুক না কেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি কেয়ামতের দিন নাজাত পাইতে পারবে না এবং জান্নাতেও প্রবেশ করতে পারবে না এই জন্য রসুল্লাহ সাল ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুবাহান্লাহ সুবাহানল্লাহ এই হাদিস দ্বারা বোঝা যায় রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য তিনি যেভাবে জীবন পরিচালনা করেছেন ঠিক আমাদেরও সেভাবেই জীবন পরিচালনা করতে হবে তিনি যা কিছু ভালোবাসতেন তা আমাদের ভালোবাসতে হবে আর যা কিছু অপছন্দ করতেন বা পরিত্যাগ করে চলতেন সেগুলো আমাদের পরিত্যাগ করতে হবে তাহলে চলুন তার অপছন্দনীয় বিষয়গুলো আমরা জেনে নেই। এক নম্বরে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম অপছন্দ করতেন কেউ গালি দিলে তার জবাবে গালি দেয়া ইবনে ওমর রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন তোমাকে কেউ তার জানা তোমার কোনো ব্যাপার নিয়ে গালি দিলে তুমি তাকে তোমার জানা তার কোনো বিষয়ে গালি দিও না তাহলে তুমি আর নেকি পাবে এবং সে এর পরিণাম ভুগবে এটি সহিহুল বোখারি শরীফের হাদিস পাঁচশত চুরানব্বই এ হাদিস থেকে বোঝা যায় যে কেউ গালি দিলে তার উত্তর দিতে নাই, উত্তর দিলে সেখান থেকে কোনো নেকি পাওয়া যাবে না সমান সমান হয়ে যাবে এদিকে লক্ষ্য রেখেই নবীল সাল্লাম আমাদেরকে বারণ করেছেন দুই নম্বর খাবার এবং পানিতে ফু দেয়া পছন্দ করতেন না ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাহা রসুল্লাহ সাল্লাহ আলহিহ আসাল্লাম আনি নফকে ফিতো আমি ও সারাব এর অর্থ হল রসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম খাবার এবং পানিতে ফু দিতে নিষেধ করেছেন এটি একত্রে শহী বোখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে হাদিস নম্বর ছয় হাজার নয়শত তেরো দর্শক আমরা অনেক সময় গরম খাবারে ফু দিয়ে খাই এটি তিনি নিষেধ করেছেন আবার পানিতে কোনো ময়লা দেখলে সেখানেও আমরা ফুঁ দিই ফুর কোনো প্রয়োজন নেই আপনি প্রয়োজনে হাত দ্বারা ব্যবহার করে ময়লা সরে তারপর পান করবেন তিন নম্বর আসৌল সাল আলহি ওয়াসাল্লাম কোনো মুসলিম ভাইকে আতঙ্কিত করা অপছন্দ করতেন আব্দুর রহমান আবু আবুল রাদি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাগন আমাকে বর্ণনা করেছেন যে একদিন তারা নবীকুর্মী সালুআসাল্লামের সাথে সফরে ছিলেন এর মধ্য দিয়েই একজন ব্যক্তি নিদ্রায় গেল আর আরেকজন সাহাবি তার সাথে থাকা একটি রশি টান দিলে সে হঠাৎ করে ভয় পেয়ে যায় তখন রাসুল সাল আলহি বললেন লা হেলুলি মুসলিমিন আইউ রবিয়া মুসলিমান অর্থ হলো কোনো মুসলমানের জন্য বৈধ নয় তার জন্য কোনো মুসলমান ভাইকে কোনোভাবে আতঙ্কিত করা আমরা অনেক সময় পিছন দিক থেকে হঠাৎ ভয় দেখিয়ে থাকি বা একটা কিছু হঠাৎ করে নড়াচড়া করে আতঙ্ক করে থাকি এই কাজটি রসুল সাল্লা সাল্লাম পছন্দ করতেন না কাউকে কষ্ট দেওয়া তারপর আসুন চার নম্বর তিনি যাত্রা ভালো নয় এইসব কথা বলা পছন্দ করতেন না রসুলসল্লাহ আলহিসাল্লাম কোনো কিছুর কারণে এই কথা বলতেন না যে আজ যাত্রা ভালো নয় কোথাও অবস্থান করতে চাইলে সে জায়গায় নাম ভালো না হলে চেহারায় বিরক্তির সাপ ফুটে উঠতো অর্থাৎ চেহারা মলিন হয়ে যেত সেই জায়গার নামের মধ্যে খুশি বা সাফল্যর কোনো অর্থ থাকলে চেহারায় আনন্দের সাপ ফুটে উঠত এমনিভাবে কারো নামের অর্থ যদি এমন হয় লড়াই ঝগড়া বা ভাঙ্গা এরকম অর্থ থাকলে তাকে কোনো কিছু দায়িত্ব দিতেন না শুধু তাদেরকেই বিভিন্ন দায়িত্ব নিয়োগ দিতে ভালো মনে করতেন যাদের নামে সাফল্য সুখ আনন্দ ও খুশির অর্থ আছে এর থেকে বোঝা যায় যার নামের অর্থ ভালো সে ব্যক্তিকে নবীজি ভালোবাসতেন কাজে লাগাইতেন যাদের নামের অর্থ ভালো না তাদেরকে নবীজি কাজে লাগাইতেন না তাদেরকে বেশি একটা পছন্দ করতেন না দর্শক এই অপছন্দনীয় জিনিসগুলোর মধ্যে সর্বশেষ যে পাঁচ নম্বরটি আমি বলবো সেটা হলো মন্দ স্বপ্ন দেখে তা কাউকে বলা আবুসেদ খুদ্রি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ কোনো ভালো স্বপ্ন দেখলে তা অবশ্যই আল্লাহতালার পক্ষ থেকে অতএব সে যেন এই বিষয়ে আল্লাহ তালার প্রশংসা করে এবং তা কাউকে বলে আর যদি সে এর বিপরীত তথা মন্দ স্বপ্ন দেখে তাহলে তা অবশ্যই শয়তানের পক্ষ থেকে অতএব সে যেন উহার ক্ষতি থেকে আল্লাহ আল্লাহতালার নিকট আশ্রয় প্রার্থনা করে এবং তা কাউকে না বলে কারণ এই জাতীয় স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে যার তার সাথে আপনি বলতে পারবেন খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে কারো সাথে বলবেন না ভালো স্বপ্ন দেখলে তা শুধুমাত্র প্রিয়জন কী বলবে এবং মন্দ স্বপ্ন দেখলে শয়তান ও তার ক্ষতি থেকে আল্লাহ তালার নিকট আশ্রয় প্রার্থনা করবে এবং তিনবার বাম দেখে ফুতু থুতু ফেলবে আউজ বিল্লাহিমিনা শোয়ানি রজিম পাঠ করে আর এটি সহি বুখারি শিল্পের হাদিস ছয় হাজার নয়শত পঁচাশি দর্শক যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল